অ্যাপেল আইফোন 12 মিনি 2013 সালের নভেম্বর মাসে রিলিজ হয় এবং তারপর থেকে এত বছর কেটে যাওয়ার পর কিরকম পারফরমেন্স দিচ্ছে অ্যাপেলের যে আইফোন, বলে নাকি যে অনেক বছর ধরে পারফরমেন্স সেম থাকে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যে 2013 থেকে আজকে 24 প্রায় 9-8 বছর পর একটা ফোন আইফোন কিরকম পারফরমেন্স দিতে পারে। মনে করো আজকে তুমি কোনো আইফোন কিনলে, মনে করো যেটা আমার আইফোন 14 রয়েছে ইয়া ফির 15 রয়েছে, এবং সেটা কেনার পর তোমার যদি লং টার্ম ইউজ করার চিন্তাভাবনা করছো, ঠিক আছে, তাহলে সিরিয়াসলি যদি তুমি এই জিনিসটা নিয়ে মাথায় চলছো যে হ্যাঁ আমার এই ফোনটা আমার সঙ্গ দেবে নেক্সট 8-10 বছর, কারণ আইফোনের দাম অনেক বেশি হয় নর্মালি তো অন্য ফোনের থেকে, তো এই কারণে তোমরা কী হবে, যখন আমি আইফোন কিনবো তো এটা অনেক টেকসই হবে এবং এটা অনেক দিন চলবে, তো এই হিসেবে আমরা কিনি, কারেক্ট? তো এটা নিয়ে আজকে আলোচনা করবো 2013 সালে থেকে আজ পর্যন্ত কিরম পারফরমেন্স দিচ্ছে আইফোন 12 মিনি। একটা কথা কিন্তু আমরা বলতে চাই, আইফোন 12 মিনি অলরেডি কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে, এখন তোমরা দেখতে পাবে না যে অ্যাপেল আইফোন 12 মিনি এখন সেল করছে, বাট তোমরা হয়তো সেকেন্ড হ্যান্ড পেতে পারো অথবা রিফারবিশ হয়তো আইফোন 12 মিনি পেতে পারো, ঠিক আছে, কিন্তু নতুন কোনো আইফোন 12 কিন্তু এখন রিলিজ হচ্ছে না আর নতুন করে প্রোডাকশানও নিচ্ছে না, ঠিক আছে, করা হচ্ছে না প্রোডাকশান অ্যাপেলের তরফ থেকে। আর এই মুহূর্তে আমি যেটা দেখলাম ফ্লিপকার্টে গিয়ে আমাজনে গিয়ে আইফোন 12 মিনি কোথাও পাওয়া যাচ্ছে না, সোল্ড আউট দেখাচ্ছে ফ্লিপকার্টে, বাট আমাজনে তুমি তো খুঁজেই পাবে না, ঠিক আছে। তো প্রাইস যেটা দেখছিলাম যে ফ্লিপকার্টে দেখা ছিল 25,000 rupees ইন্ডিয়ান কারেন্সিতে, তো 25,000 rupees এই আইফোন 12 মিনি পারচেস করা সঠিক হবে না, তো কি অন্য ফোন যারা আছে যেমন OnePlus আছে, স্যামসাংয়ের আছে, এই সমস্ত ফোন নেওয়া তোমার জন্য মানে হেল্পফুল হবে ইয়া ফির কারেক্ট ডিসিশান হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো, কারণ স্পেসিফিকেশানটা জানা তার জন্য অনেক বেশি জরুরি। আইফোনের নর্মালি যে ভেরিয়েন্ট থাকে সেটা হচ্ছে 64 GB, 128 GB আর 256 GB স্ক্রিন আছে, সেটা 5.4 ইঞ্চের স্ক্রিন পাচ্ছ সুপার রেটিনা XDR ডিসপ্লে, আর এর যেই রেজলিউশন আছে ডিসপ্লে 2340x1080 pixel, আর এই ফোনটার মধ্যে IP68 দেওয়া হয়েছে, এর ফলে কী হবে তোমার ফোন যদি 6 মিটার পর্যন্ত কোনো জলের মধ্যে যায় তাহলেও কিন্তু কিছু প্রবলেম হচ্ছে না। চিপের ব্যাপারে বলতে গেলে বলা যায় এখানে A14 বায়োনিক চিপ রয়েছে, 6 কোরের মধ্যে দেওয়া হচ্ছে, 2 কোর পারফরমেন্সের জন্য আর 4 কোর এফিসিয়েন্সি কোর থাকছে এর মধ্যে। ক্যামেরার কথা যদি বলতে যাই এর মধ্যে 12 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাচ্ছ, আলট্রা ওয়াইড থাকছে আর একটা ওয়াইড ক্যামেরা রয়েছে, আর আলট্রা ওয়াইডটা 2.4 অ্যাপেচারের মধ্যে দেখতে পাচ্ছ আর ওয়াইডটা 1.6 অ্যাপেচারের মধ্যে দেখতে পাচ্ছ 2x অপটিক্যাল জুমের সাথে, আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও পাবে তোমরা 12 মেগাপিক্সেলের মতন। আর আমি নর্মালি যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা বলি তোমরা এখানে 4K ভিডিও রেকর্ড করতে পারো, আপ টু 30 FPS পর্যন্ত HDR ভিডিও রেকর্ডিং হয় এর মধ্যে 5G 4G সিম চলতে পারবে, আর এছাড়াও ব্লুটুথ রয়েছে। আইফোন 12 মিনির মধ্যে যে iOS সিস্টেম তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে iOS 15, যেটা অনেক পুরনো, এখন চলে এসছে iOS 17 চলছে, কিন্তু iOS 18 কিছুদিনের মধ্যেও রিলিজ হতে চলেছে। তো মোটামুটি এই ছিল আইফোন 12 মিনির স্পেসিফিকেশান। তো আশা করি তোমাদের যদি মনে হয় যে আইফোন 12 মিনি তোমরা পারচেস করবে অন্য ফোনের কে বাদ রেখে, বা স্যামসং, OnePlus, Honor এগুলো বাদ দিয়ে যদি মনে হয় যে কিনতে পারো তো কিনতে পারো, কারণ পারফরমেন্স সেম রয়েছে, 9 বছর আগে তুমি কেন কি আজকে কেন পারফরমেন্স কিন্তু একদমই সেম, এই জন্যেই কিন্তু লোকে আইফোন পারচেস করে এত টাকা দিয়েও। আর একদম লাস্টে একটা আমি কথা বলতে চাই, আইফোন 12 মিনি তুমি নেবে কি না, 25,000 টাকাতে যদি পেয়ে থাকো নতুন, কিন্তু নতুন তো পাচ্ছ না, তোমাকে রিফারবিশ অথবা তোমাকে সেকেন্ড হ্যান্ড নিতে হবে। এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের আইফোন 12 মিনি আফটার 9 ইয়ার্স, তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাদের যে চ্যানেল আছে আনবক্স রিভিউ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।